नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल जीविका आपडेट और आमी आपनादेर बंधु विश्वरूप। जीविका आपडेटेर नतून आरेकटी भिडियोते आपनादेर स्वागत। आज आबारो चले एलाम आपनादेर सामने नतून एकटी ब्यबसार आइडियार भिडियो निये। आमार जे समस्त बंधुरा कम परिश्रम करे बेशी टाका उपार्जन करते चाइछेन तादेर जन्य आजकेर एई भिडियोटी। आमार एई भिडियोटी देखार पर जदि आपनादेर उपकारी बोले मने हय ताहले अवश्यई लाइक एबं शेयार करे देबेन एबं এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু লাভবান হবেন। আজকের দিনে আমাদের চারিদিকে নানা রকম ব্যবসা দেখি, কিন্তু আমরা কোন ব্যবসাটা করব, কোন ব্যবসায় কত পুঁজি লাগবে, কোন ব্যবসা করতে গেলে কোথায় যোগাযোগ করব, সে সমস্ত ধারণা আমাদের কাছে খুব কম আছে। সেই জন্য আমাদের ব্যবসার প্রতি একটা অনীহা এবং ব্যবসা সম্বন্ধে একটা ভুল ধারণা জন্মে যায়। আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা সাধারণ মানুষকে ঠকিয়ে অনেক টাকা উপার্জন করে চলেছে। তার জন্য ব্যবসা করার আগে চাই সঠিক ধারণা, সঠিক পরিকল্পনা এবং ব্যবসা করার নেশা। আর আপনাদের মধ্যে যদি সেই নেশা থেকে থাকে তাহলে আপনারা অল্প কিছু প্রশিক্ষণের মাধ্যমে আপনারাও ব্যবসা করতে পারবেন। তবে সবাই সব ব্যবসা করতে পারে না, এক একজনের এক একটা ব্যবসা ভালো লাগে। আমার আজকের যে বিজনেস আইডিয়াটি সেটি হলো যারা মাছ চাষ করতে অথবা মাছ পুষতে ভালোবাসেন তাদের জন্য, তাদের জন্য একদম আইডিয়াল এই ব্যবসাটি। যে ব্যবসাটি করে আপনারা তিন চার মাসে প্রায় 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাসে তো 10,000 টাকা ইনকাম করতে পারবেনই। আজকের দিনে খুব সহজ পদ্ধতিতে মাছ চাষ করে বাড়িতে বসেই আপনি এই টাকা উপার্জন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে এই পদ্ধতিতে মাছ চাষ করার সামান্য অভিজ্ঞতা হলেও অর্জন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ব্যবসার আইডিয়াটি হলো বটম ট্রেন পদ্ধতিতে মাছ চাষ। কী এই বটম ট্রেন পদ্ধতি, সেটা কি আমাদের জানার প্রয়োজন আছে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেসব আপনারা যেখানে খোঁজ খবর নেবেন বা ট্রেনিং নেবেন সেখান থেকেই বলে দেবে। অহেতুক এই প্রসঙ্গ আলোচনা করে ভিডিওটি লম্বা করার কোনো অর্থ হয় না। এই ভিডিওতে আপনাদের বলবো এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে কি কি করতে হবে। এই ব্যবসা আপনি বাড়িতে বসে করতে পারবেন, তবে বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকতে হবে, কারণ মাছ চাষের জন্য আপনাকে সিমেন্টের ট্যাঙ্ক বানাতে হবে। প্রথম অবস্থায় আপনি 2টি বা 3টি ট্যাঙ্ক বানিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। ট্যাঙ্কগুলির মধ্যে একটি হসপিটাল ট্যাঙ্ক হবে, অর্থাৎ অন্য ট্যাঙ্কে আপনি আপনার ব্যবসার জন্য মাছ চাষ করতে পারবেন। আপনারা এই ট্যাঙ্কে কই, তেলাপিয়া, দেশি মাগুর, শিঙি, পাবদা ইত্যাদি মাছ চাষ করতে পারবেন। এখন খুব সংক্ষেপে বলে দিই এই ট্যাঙ্কগুলি কত বড় করতে হবে এবং কীরকমভাবে বানাতে হবে। এই পদ্ধতিতে মাছ চাষ করতে ট্যাঙ্কগুলি আপনাদের দেখা বা জানা ট্যাঙ্কের থেকে সামান্য পরিকাঠামোগত আলাদা হয়। ট্যাঙ্কের ধারের দিক থেকে মাঝের দিক সামান্য ঢালু হয়, অর্থাৎ মিডিলের দিকটা 15 থেকে 18 ইঞ্চি স্লোপিং হবে। এই স্লোপিং হওয়ার কারণ এই পদ্ধতির নামের সাথেই জড়িয়ে আছে, বটম ক্লিন, অর্থাৎ তলা পরিষ্কার। ট্যাঙ্কের যত ময়লা থাকবে সেটা মাঝের ঢালু অংশে জমা হবে এবং সেই ময়লা, অর্থাৎ মাছের মল, জলের নোংরা সেই ট্যাঙ্কের মাঝে পাইপ লাগানো থাকবে এবং সেই পাইপের মাধ্যমে নোংরাগুলি বাইরে বার করে দিতে হবে। এর ফলে জল ঠিক থাকবে এবং মাছের স্বাস্থ্যও ঠিক থাকবে, তার ফলে মাছ বাড়বে তাড়াতাড়ি। প্রথম অবস্থাতে আপনারা 1,000 লিটার থেকে 1,500 লিটার ট্যাঙ্ক তৈরি করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। ব্যবসা বাড়ার সাথে সাথে আপনারা ট্যাঙ্কের সাইজও বাড়িয়ে নেবেন। একটি প্রমাণ মাপের ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা হলো 14,000 লিটার, অর্থাৎ একটু যদি বড় করে ট্যাঙ্ক তৈরি করেন তাহলে 14,000 লিটার ট্যাঙ্কের প্রয়োজন হবে। এই ট্যাঙ্কে আপনি 6,000 থেকে 6,500 পিস মাছের চারা বা পোনা ছাড়তে পারবেন। এর ফলে মাত্র 18 থেকে 20 দিনের মধ্যে 1,200 লাইনের মাছ 350 লাইনে এসে দাঁড়াবে। 25 লিটার জলে 1 কেজি মাছ হারভেস্ট করতে পারবেন। আর 10,000 লিটার ট্যাঙ্কে আপনি প্রথমে 400 থেকে 450 কেজি মাছ হারভেস্ট করতে পারবেন। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে আপনার পরিমাণটা হয়ে দাঁড়াবে 500 থেকে 550 কেজি। ট্যাঙ্ক সাধারণত গোলাকার হলে খুব ভালো হয়,
তথাপি আয়তাকার ত্রিকোণাকার হলেও চলে, কিন্তু ট্যাঙ্কের ধারগুলি ভিতরের দিক থেকে অবশ্যই গোলাকার হতে হবে। এই পদ্ধতির একটা বড় সিস্টেম এই গোলাকার হওয়াটা। ট্যাঙ্কের উচ্চতা 2 ফুট হতে হবে। এই ট্যাঙ্ক তৈরি করতে আপনাদের খরচ পড়বে লিটার পিছু 1.80 টাকা থেকে 2 টাকা। তাহলে 5000 লিটারের একটি ট্যাঙ্ক বানাতে আপনাদের খরচ পড়বে 10,000 টাকা। এই ধরনের 2টি ট্যাঙ্ক বানাতে আপনাদের খরচ পড়বে 20,000 টাকা এবং একটি হসপিটাল ট্যাঙ্ক বানানোর জন্য খরচ পড়বে প্রায় 1,500 টাকার মতো। এরপর ট্যাঙ্ক বানানো হয়ে গেলে আপনি ওই ট্যাঙ্ক পরিশোধন করার জন্য ট্যাঙ্কের ভিতর দেওয়ালে প্রথমে জল দিয়ে স্প্রে করে দেবেন এবং কিছুক্ষণ অন্তর অন্তর সেই স্প্রেটি করবেন। তারপর দ্বিতীয় দিনে ট্যাঙ্কে জল দিয়ে কলাপাতা কেটে এবং গোবর দিয়ে প্রায় 5 দিনের মতন রেখে দেবেন। তাতে ট্যাঙ্কটি মজবুত হবে এবং সিমেন্টের যে গন্ধ বা সিমেন্টের কেমিক্যালের যে রিয়াকশান সেটাও কেটে যাবে। এই যে কলাপাতা গোবর দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার কথা, হয়তো এর আগে কোনো ইউটিউবার আপনাদের বলেনি, এটি আমাদের এই চ্যানেলেই প্রথমবার আপনারা হয়তো শুনে থাকবেন। তারপর আপনি পার্শ্ববর্তী বাজার থেকে মাছের চারা নিয়ে এসে হসপিটাল ট্যাঙ্কে জলের সাথে পরিমাণ মতো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মাছগুলি 2-3 দিন রেখে দিতে হবে, অর্থাৎ মাছগুলিকে স্যানিটাইজ করতে হবে। তারপর মাছগুলিকে বড় ট্যাঙ্কে ছেড়ে দিতে হবে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোন জায়গায় মাছের চারা পাবেন সেটি যেখান থেকে ট্রেনিং নেবেন সেখান থেকেই বলে দেবে। তবে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে এই মাছের চারার ভালো বাজার আছে। ট্যাঙ্কের চারিদিকে জলপ্রবাহ করার জন্য আপনাদের এই ধরনের 4টি এয়ারপাম্প লাগাতে হবে। যেই এয়ারপাম্পগুলি আপনারা যেখান থেকে ট্রেনিং নেবেন সেখানে কিনতে পারেন, অথবা অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই এয়ারপাম্প পেয়ে যাবেন। যেমনটি ভিডিওতে দেখছেন ঠিক সেরকমভাবে লাগাতে হবে জলটা ফ্লো করার জন্য। এরপর আপনাকে চিন্তা করতে হবে মাছের খাবার নিয়ে। মাছ যখন খুব ছোট থাকবে, অর্থাৎ কেজিতে 5,000 থেকে 6,000 পিস হবে, তখন মাছকে ডাস্ট খাবার দিতে হবে। সেই ডাস্ট খাবারের দাম পড়বে 110 টাকা থেকে 115 টাকা প্রতি কেজি। এই খাবার 10 কেজির বস্তাতে পাওয়া যায়। মাছ যখন 1,000 লাইনের হবে, অর্থাৎ 1,000 পিস পার কেজিতে হবে, তখন আপনাকে 0.8 mm খাবার দিতে হবে। খাবারটি সিপি কোম্পানির হলে খুব ভালো হয়। একটু বড় হলে আপনারা অ্যাজোলা ঘাস খাওয়াতে পারেন, তাতে আপনাদের খাবারের খরচ অনেক কমবে। অ্যাজোলা ঘাস কী সেটা আপনারা এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো পানা, এটাকেই বলে অ্যাজোলা ঘাস। এই ঘাস অথবা পানা কি করে তৈরি করবেন যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি পরে আপনাদের একটা ভিডিও করে দিয়ে দেব। আপনারা সকাল এবং দুপুরে এই অ্যাজোলা ঘাস মাছকে খেতে দেবেন এবং রাতে শুধু কমার্শিয়াল ফুড দেবেন, যেই ফুডের কথা আমি বললাম, সিপি কোম্পানির খাবার হলে খুব ভালো হয়। দেখবেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন যে বস্তাটি আছে এটি অন্য কোম্পানির, কিন্তু এই কোম্পানিও ভালো কিন্তু সিপি কোম্পানি আরও খুব ভালো। আর একবার যদি আপনারা কমার্শিয়াল ফুড দেন শুধু রাত্রে তাহলে আপনাদের লাভের পরিমাণটা অনেক বেশি হবে। ভালো মানের মাছের চারা নিতে হলে আপনাকে 1,000 লাইনের মাছ হলে একটি মাছের দাম 1.90 টাকা দাম পড়বে। এছাড়াও 50-60 পয়সারও মাছ পাওয়া যায়, তবে অধিক মুনাফার জন্য ভালো মানের মাছের পোনা আপনাকে নিতে হবে। প্রায় 3 মাস পরে মাছগুলি যখন 80 অথবা 100 গ্রাম হয়ে যাবে তখন স্থানীয় মাছ বিক্রেতা অথবা আড়তদারের কাছে পাইকারি রেটে আপনারা বিক্রি করে দিতে পারবেন অনাহাসেই, কারণ এই সমস্ত মাছের খুব ডিমান্ড। কই মাছ, দেশি মাগুর, শিঙি, পাবদা, এই সমস্ত মাছের আপনারা নিজেরাও বাজারে যান, আপনারা জানেন কতটা এই মাছের ডিমান্ড। এখন প্রায় 600 টাকা কই মাছের, 80 গ্রামের সাইজের মাছ কই মাছের 600 টাকা কিলো আপনারা কিনতে পারেন বা আমাদের বাজারে সচরাচর দেখা যায়। তো সেক্ষেত্রে আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, বলে দিচ্ছি জিওল মাছের দাম নিশ্চয়ই আপনারা জানেন 600 টাকা কিলো, সেক্ষেত্রে আপনি 250 টাকা প্রতি কেজি বিক্রয় করতে পারবেন। 1,000 লাইনের মাছ 3-4 মাসের মধ্যে 10 থেকে 14 লাইনের হবে, অর্থাৎ প্রতি কেজি 10 পিস অথবা 14 পিস হবে। 14 পিস মাছের দাম 250 টাকা, আর আপনাদের কাছে যদি 10,000 পিস মাছ থাকে তাহলে তার বিক্রয় মূল্য হবে 1,78,500 টাকা। এক্ষেত্রে বন্ধুরা আমি আগেও বলেছি এই পদ্ধতিতে মাছ চাষ করতে অবশ্যই আপনাদের সঠিক প্রশিক্ষণ লাগবে। আমি একজন ভাইয়ের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবো, যদি প্রয়োজন হয়, যদি মনে করেন এই ব্যাপারে আপনারা ট্রেনিং নেবেন তাহলে সেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। সেই ভাই খুব অল্প টাকা নিয়ে আপনাদের
এই ট্রেনিং খুব ভালোভাবে দিয়ে দেবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেলেন কিভাবে এই বটম ক্লিন চাষের পদ্ধতিতে আপনারা মাছ চাষ করবেন এবং কত টাকা মুনাফা করবেন, কত টাকা পুঁজি লাগাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।